গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়া বাটারফ্লাই ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমি একটু ভালো নেই, কেন বলতো? কারণ গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমাদের বলেছিলাম, মানে গাড়ি পড়ে গেছিলো রাস্তা থেকে, গাড়ি মানে পুরো ডান দিকে কাত হয়ে পুরো নিচে যে জমি ছিল অনেকটা উঁচু ছিল, আমার কোমর পর্যন্ত উঁচু, মানে জমি থেকে রাস্তা, তো ওখান থেকে গাড়ি কাত হয়ে গেছে। কাত হয়ে আমি আরও আমার বোন সব ওই জমির মধ্যে চলে গেছে, ভাগ্যিস জমিতে কাদা ছিল। আমার তো ডাইরেক্ট গিয়ে এই কেনোটা কাদার মধ্যে পুরো বসে গেছিলো, তখন একটু ব্যথা বুঝতে পারিনি। কিন্তু এই যে সকাল হয়েছে আর আমার এই জায়গাটায় প্রচুর পরিমাণে ব্যথা, মানে এইখানে এতটা ব্যথা আমি নাড়াতে পারছি না। তো মা কী করলো, গরম জল করেছিল, গরম জলের মধ্যে একটা ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে সেই গরম ছাঁক এখানে দিয়ে দিয়েছে। এতটা ব্যথা হচ্ছে, অন্যবার ফোন করে বলছে যে তুমি ডাক্তার কাছে যাও, ওষুধ আনো। তো বাবা বললো কি, আগে গরম ছাঁকটা দিয়ে দেখো, হালকা যদি লেগে থাকে গরম, মানে গরম জলের ছাঁক ঠাক দিলে যদি ব্যথা কমে যায় তখন আর ওষুধ খেতে হবে না, আর যদি একবার দুবার দাও যদি না কমে তখন ডাক্তার কাছে নিয়ে যাবো। আমার এইখানটায় প্রচুর ব্যথা, আমি এরকম জাস্ট হাত উঁচু করতে পারছি না, উঁচু করে আমি কিছু নিতে পারছি না। ব্লগিং করবো ডান হাতে, ফোনটা রাখছি তো তাতেও প্রবলেম হচ্ছে। তো যাই হোক, কী হয়েছে তো জানি না, এখনও বুঝতে পারছি না, প্রচুর ব্যথা করছে। আর সকালে আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছি, তারপর এখন চিংড়ি মাছ এনেছে, সেগুলো কাটতে হবে। আমি চিংড়ি মাছটা কেটে দেবো মাকে, কিন্তু মাছ কাটতে পারবো না, মাছটা মাকেই কাটতে হবে। তো যাই হোক, এই রান্নাবান্না মা করুক, করে তারপর আবার একটা কয়লার মুরগি আনা আছে, মানে ষষ্ঠীর দিন এনেছিলো, তো ষষ্ঠীর দিন তো মাটন এনেছিলো বাবা, আবার তো মা আবার এইটাও এনে রেখেছিলো। তো ভাবছিলো অনির্বাণ থাকতে থাকতেই করবে, তো অনির্বাণ যেহেতু একটা রাত ছিল তো কখন করবে, এই জন্য আজ করবে, তো সেটা বিকালের দিকে। তো যখন করবে সমস্তটাই তোমাদের দেখাবো। কিন্তু আমি না একটু ভালো নেই, পুরো একদম এতটা খারাপ লাগছে, হাতটা এত ব্যথা করছে, দেখো ক্যামেরা এখনও ধরে আছে আমি ডান হাত দিয়ে, তবুও ব্যথা করছে এইখানটায়। তো চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার কথা বলবো। এবার সকালে মা চা করে দিয়েছে, আর গতকাল রাতে রুটি করেছিল, সেই রুটি কিছুটা আছে, তো চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে সবাই, কিন্তু আমি খাবো না, আমি বিস্কিট দিয়ে খেয়ে নেবো, কারণ আমার না রুটি খুব একটা প্রিয় না, কারণ রুটি খেলে আমার পেটের সমস্যা হয়, এই জন্য আমি বিস্কিট খেয়ে নেবো, আর আরুষকেও বিস্কিট খাইয়ে দেবো। তো চলো এখন আমরা এগুলো খাই। আর মা সকালবেলা আবার মুরগি ছেড়ে দিয়েছে, আমাদের দেশি মুরগি, তো দেশি মুরগিদের খেতে দিয়েছে, ওদের একটু লেট করে খেতে দেয়, কারণ আশেপাশে বাড়ি চলে গেলে না ওরা একটু বকাবকি করে, কারো বাড়ি মুরগি যাওয়া পছন্দ করে না। আর এবার বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে, তো চিংড়ি মাছগুলো মা বললো তুই একটু বসে বসে কেটে দে, এই জন্য আমি বসে বসে একটু কেটে দেওয়ার চেষ্টা করছি। আবার মাছও আছে, তো সেটা আমি আর কাটতে পারবো না, কারণ ওটা হাতে প্রচুর বল দিতে হবে, তারপরে কাটতে হবে, এই জন্য ওটা মা করবে। তো চলো, আর এই চিংড়ি মাছটা বাছা তো তোমরা জানো, আমার অন্যান্য ব্লগেও তোমাদের বলেছি, এই চিংড়ি মাছটা বাছা একটু অন্যরকম, কারণ পেছনে একটা নোংরা শিট থাকে সেটা আমি বের করি, মাথায় নোংরা থাকে সেটা বের করি। তো চলো, তো আমার চিংড়ি কাটা হয়ে গেছে, এইবার মা কাতলা মাছ দুটো কাটছে, কারণ দুটো একটু মিডিয়াম সাইজের কাতলা। আর এই মাছগুলো আমি কাটতে বসেছিলাম, কিন্তু আমি কাটলে না হাতে আমাদের বড়িটা একটু ধার কম আছে, এই জন্য ওটার প্রচুর প্রেশার দিতে হচ্ছে, কিন্তু ডান হাতে যেহেতু ব্যথা আমি প্রেশার দিতে পারছি না, তার জন্য মাকে বললাম মা তুমি মাছটা কেটে নাও, কারণ আমি পারছি না, হাতে প্রচুর ব্যথা করছে, এই জন্য মা ঝটপট করে এসে, আমার মা তো বিদ্যুতের গতিতে কাজ করে, মানে যে কোনো কাজ, রোগা মানুষ তো, এই জন্য একটু দেরি হয় না কোনো কাজ করতে, তো সেভাবে মা তাড়াতাড়ি মাছটা কাটা হয়ে গেল। আর আমাদের মিনি চলে এসছে মাছের আঁশগুলো খেতে, এইবার আমার বোন আবার বাদাম খাচ্ছে আর বং পোলা পানের ভিডিওগুলো দেখছে, আর সঙ্গে সঙ্গে বাদামটাও খাচ্ছে। আর এদিকে তো চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে আনি, মানে চাষি হলে, চাষিদের যে এত বড় সর্বনাশ হলে কতটা কষ্ট হয়, বাবা কত কষ্ট করে পেয়ারা গাছগুলো লাগিয়েছে, বড় করেছে, আর কি একটা ভাইরাস এসছে দেখো, পেয়ারা গাছ সব মারা যাচ্ছে, তো এখানে একটা পেয়ারা গাছ মারা, এখানে একটা মরে যাচ্ছে, এখানে একটা মরে যাচ্ছে, এগুলো সবে সবে পাতাগুলো আমড়ে যাচ্ছে, এইবার কিছুদিনের মধ্যে পাতাটা শুকিয়ে যাবে, এখানে দেখো মানে দেখলে এতটা কষ্ট লাগছে, আমার বাবার তো কত মন খারাপ হচ্ছে, কারণ পেয়ারা গাছগুলো থাকলে না বাবার একটু উপকারই হয়, পেয়ারা বিক্রি করে বাবার হাতে টাকা পয়সা থাকে। আর ফুলও আছে আমাদের পাশে ফুল লাগানো, তো এই ফুল পেয়ারা এগুলোই তো, বাবা চাষি মানুষ, এগুলো বিক্রি করলেই বাবার টাকা পয়সা থাকে, এরকম একটা ব্যাপার না, কিন্তু যখন বাবার মানে ইনকামের উৎসই যদি নষ্ট হয়ে যায় তো বাবার একটু মন খারাপ তো হবেই। তো আমি বললাম বাবা চিন্তা করো না, নতুন করে আবার গাছ লাগিয়ে নাও, কারণ ফুল গাছ যেখানে আছে আমাদের ওখানে আবার লাগিয়েছে,
দেখো ভেতরেও চারিদিকে কতটা, আমি ভেতরে গিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি গাছগুলোর কি পরিণতি হয়েছে। আমার সত্যি খুব খারাপ লাগছে গাছগুলো দেখে। আর এই যে আমাদের ড্রাগন ফ্রুট আমার কাকা দিয়ে গেছিলো, আমার যে কাকা মারা গেছে ছোট কাকা, তো এই ড্রাগন ফ্রুটগুলো বাবাকে দিয়ে গেছিলো, তো বাবা লাগিয়েছিল, তো গাছটা বেশ ভালোই হয়েছে। দেখো কতটা বড় বড় হয়েছে, এই দেখো এই এইটা একটু বেশিই বড় হয়েছে। তো এখনও ফল আসেনি, ফল আসার জন্য এখনও দেরি আছে। আর ওই যে ভাইরাসটা, তো ভাইরাসটা দেখো আমাদের পাশাশে লেবু গাছে লেগে গেছে। আমাদের লঙ্কাগুলো দেখো কত সুন্দর গোল গোল, এই জন্য তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে লঙ্কা গাছগুলো। আর এই যে পাশে লেবু গাছ, লেবু গাছেও ওই ভাইরাসটা অ্যাটাক করেছে। দেখো লেবু গাছ, পাশে আমাদের আম গাছ আছে, আম গাছেও অ্যাটাক করেছে ওই ভাইরাসটা। এবার আমি রান্নাঘরে চলে এলাম, এসে দেখি মা রান্না করছে। তো মা কী রান্না করছে দেখলাম, তো ওই কাতলা মাছ দিয়ে পেঁপে দিয়ে, পেঁপে না সরি, কুমড়ো দিয়ে একটা ঝোল করছে। আর এর মধ্যে কিচ্ছু মশলা না, লঙ্কা দিয়েছিল আগে, আর এখানে জিরে ভেজে একটু বেটে লাস্টে নাড়িয়ে দেবে। তো এটাই তরকারিটা ভীষণ টেস্টি হয়, মানে পুরো মাল মশলা দেওয়ার থেকে এই নর্মাল তরকারিটা আমার খুব ভালো লাগে। আর এই যে আমাদের পুচকু ছাগলটা চলে এসছে, এ সারাদিন ছাড়া থাকে মাঠে, ঘাস খেয়ে বেড়াবে। মাঠে মানে কি, আমাদের পেয়ারা বাগানে প্রচুর ঘাস, তোমরা দেখলে ওই ঘাস খেয়ে বেড়াবে আর শুধু চলে আসবে। দেখো ক্যামেরাটা দেখছে কেমন। আর এদিকে মা আম তেল বানিয়েছিল, তো আম তেল রোদে দিয়েছে। আর পাশে আছে আমাদের কাঁঠাল, তো কাঁঠালটা না কেমন একটা ফেটে গেছে, দেখো তো গাছ থেকেই ফেটে গেছে। তো গাছ পাকা কাঁঠাল ফেটে গেছে বলে, তো আমি তো এমনি কাঁঠাল একদম পছন্দ করি না, আমার ভালোই লাগে না কাঁঠালটা, কি করব। আর এখানে বাবার পানের গাছ, দেখো বাবার পানের গাছগুলো না এত সুন্দর হয়েছে। তো এই বাবার আর পান কিনে খেতে হয় না, এই পান বাবা খেয়ে নেয়, কারণ বাবার ঝাল পান খেলে প্রবলেম হয় না, অনেকের মতো মিষ্টি পান খায় না বাবা। আর এখানে দেখো গাছে বড় বড় ওই যে কচা গাছগুলো উঠে গেছে, কতটা মানে এতটা পান হয়েছে। তো বাবা এখান থেকে নিয়ে নিয়ে ঠাম্মিকেও দিয়ে আসে, ঠাম্মিরও আর পান কিনে খেতে হয় না। এবার অনেকটা বেজে গেছে, আরুষকে খাওয়াতে হবে, এই জন্য আরুষের ভাতটা একটু চটকে নিয়েছি, চটকে কুমড়ো দিয়ে মাখিয়ে নেবো। আর এক পিস মাছ নিয়েছি, তো মাছ দিয়ে ওকে এখন খাইয়ে দেবো। তো আমাদের বাড়ির পেছনে যে মনসা মন্দিরটা, মনসা মন্দিরে সবাই পুজো দিয়েছে, আজ যেহেতু বাদ দশরা পুজো, তো এই পুজোর জন্যে সবাই দুধকলা দেয়, তো সেভাবে দিয়েছে। কিন্তু তোমাদের যখন পুজোটা হচ্ছিলো তখন না একটু দেখাতে পারলাম না, আমি একটু কী কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখানে মা এসেও দাঁড়িয়েছে, আমরা একটু ঘুরতে বেরোবো। আর তার জন্য আমাদের বাড়ির পাশের যে সাথী, ও তো 10-12টার সময় ঘুম থেকে উঠে মন মরা হয়ে বসে আছে। তো আজ যেহেতু রান্না বান্না হয় না, সবাই পান্তা খায়, চিড়িমুড়ি খায়, কিন্তু আমাদের না আরো ছোট, আমিও পারি না ওইগুলো খেয়ে থাকতে, এই জন্য আমাদের রান্না বান্না হয়েছে। তো এ বসেই আছে মন মরা করে, তো আমরা একটু ঘুরতে বেরোবো এখন। তো চলো আমরা এখন একটু ঘুরতে যাই। তো ঘুরতে যাওয়া মানে কি, আমাদের ওই দোকানে আড্ডা দিতে যাওয়া। আর এখানে হাঁসগুলো দাঁড়িয়ে আছে, কেমন দেখো এরা ডিসকাস করছে, কি তো এদের মধ্যে কি জল্পনা কল্পনা চলছে। তো যাই হোক, আমরা আসছি বলে ওরা দৌড়ে পালাচ্ছে। হাঁসগুলো দেখো কতটা সুন্দর লাগছে, বসে বসে বোর হচ্ছে, তার জন্য একটু দোকানে যাচ্ছে। আমাদের এরা না মানে একটু বোর হলেই দোকানে গিয়ে একটু আড্ডা ফাড্ডা মারে। আমাকে এখন দলে ভারী করছে, আর মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করবো, মাথাটা ফুচফুচ করে তেল দিয়ে দিয়েছি। তো চলো ওদিকে যাই। তো আমাদের কাকিমার দোকানে যে আমরা দোকানে এসে গেছি, এসে এখন গল্প গুজব, একটু আড্ডা হবে, তারপর বাড়ির দিকে যাব। এখন আমরা কোথায় যাচ্ছি বলতো, যেখানে একদিন পড়ে গেছিলাম ওই জায়গাটা বোন দেখতে যাচ্ছে, যে দিদি আমাদের ব্যাগের ওই দিন আমরা ব্যাগ ছিল, তো ব্যাগের চেনটাও খোলা ছিল, ব্যাগের থেকে কিছু পড়ে গেছে কিনা সেটা দেখতে যাচ্ছে। তো চলো এই সুযোগে তোমাদেরও দেখিয়ে দিই কোথায় পড়ে গিয়েছিলাম। তো চলো, এই যে তাল গাছটা, তাল গাছের এই যে জমির এই পাশে, ওখানে যাই তারপরে দেখাই। তো গাড়ি এই পাশ দিয়ে আসছিল, এই বাঁ পাশ দিয়ে আসছিল, আস্তে আস্তে বোন এই ডান দিকটায় এইখানটায় নামিয়ে দিয়েছিল গাড়ি। তো এখানে নামিয়ে দিলে এখানে উঁচু এই যে ইটটা, এই যে সামনে কালো রঙের ইট দেখাচ্ছে, ওটার উপরে উঠে গাড়ি এখানে কাত হয়ে গেছিলো, হয়ে আমরা এই জমির মধ্যে এইখানে এই যে কাদা কাদা দেখা যাচ্ছে, ওই যে কোনো গর্ত গর্ত, ওখানে আমাদের হাত পা সব ডুবেছিল, তো এখানে আমরা পড়ে গেছিলাম। তো এখন দেখলেও কতটা ব্যথা করছে আমার হাতে, যে এই এই রাস্তা আর এখান থেকে ওই জমিতে আমরা চলে গেছি পড়ে। দেখো এখানে আর এখানে ভাগ্যিস কিছু ছিল না, এই জন্য বাঁচা, নাহলে আর বাঁচা হতো না।
তো আমার পিসি হট করে চলে এসেছে, আমরা জানতাম না বলেও আসেনি। তো পিসি আর নেহা মানে পিসির মেয়ে আমরা দুজনে চলে এসেছে। আর আরুষ তো দেখো, ও তো জামা কাপড় পরে না গরমের সময়, তো ওকেই নিয়ে ব্যস্ত ওরা। তো যাই হোক, ওরা এসছে, এখন একটু ঘুরুক ফিরুক, মজা করুক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর তার মধ্যে ওরা বসে বসে সমস্ত কিছু দেখছে। আর বোন আবার পুজো, আজ যেহেতু বৃহস্পতিবার তো পুজোর গোছানটা গোছাচ্ছে, থালা বাসন সমস্তটা মাজতে হয় আমাদের, ঘট প্রদীপদান সব কিছুই মেজে একেবারে বৃহস্পতিবারে পুজো দেয়। কিন্তু আমার শ্বশুরবাড়ি সেটা হয় না, শ্বশুরবাড়ি বলে সব কিছু প্রত্যেক বৃহস্পতিবারে মাজতে নেই, এই জন্য আমি আর করি না। তো যাই হোক, পিসি নেহা ওরা এসছে, খুব ভালো লাগছে, গল্প গুজব হবে এখন, আর মা আবার রান্না করে ঢুকবে। তো চলো, আর নেহা এদিকে আম খাচ্ছে, তো আম চুষে চুষে খাচ্ছে আম, দেখো ছোটো ছোটো আম দাদা নিয়ে এসেছিলো এগুলো, তো ওইগুলোই ও বসে বসে খাচ্ছে খেয়ে। এখন আবার এরা বাবুরা ফটো শ্যুট করতে যাবে, তো ওখানে আমি আর যাবো না, ওরা যাই হোক যাক, আমি পিসির সঙ্গে গল্প করবো। পিসি অনেকক্ষণ ছিল, বেশ গল্প গুজব হয়েছে, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, ওরা এবার চলে যাচ্ছে। তো আমি আর বোন একটু সামনের দিকে এগিয়ে দিয়ে আসতে যাচ্ছি, এই মাঠটা পার করে তারপর অটো আছে, তো ওই পর্যন্ত যা। ওকে বাই।